আজকে অনেক ভালো ঘুম হইছে। যাই বাইরে থেকে একটু ঘুরে আসি। আরে এগুলো কি? এগুলো দেখি ফুল। ফুলগুলো তো অনেক সুন্দর। আরে এখানে দেখি আমার বন্ধু প্রজাপতি, কেমন আছো তুমি? হ্যাঁ তুমি কই যাও, অনেকদিন পর তোমার সাথে দেখা। ওরে বাবা শোনো, এদিকে আসো। ওরে বাবা এটা আবার কি পড়লো দেখি তো? এটা দেখি আপেল। যাই হোক, এটাই আমাকে সকালের খাবার হিসেবে চালিয়ে দিতে হবে। আপেলটা পেয়ে অনেক ভালো হলো, সকালের খাবারটা বেঁচে গেল। অনেক খাইছি আর খাবো না। এই প্রজাপতি কি খবর, তুমি কই চলে যাও? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমিও যাব। দাঁড়াও দাঁড়াও, এই বনে অন্য প্রাণীদের আনাগোনা দিন দিন বেড়ে চলছে, আমাদের এদেরকে শেষ করে দিতে হবে। আজকে প্রজাপতিকে শেষ করে দেব, আজ তোকে মেরে ফেলবো। এই প্রজাপতিকে ধর, একে আজকে মেরে ফেলবো আমরা। ধর শালাকে ধর। অনেকদিন হলে আপেল খায় না, আপেলটা অনেক টেস্ট। এই তোমরা কি করছো এখানে? সামনে ওটা কে দাঁড়িয়ে আছে, ওকে একটা ঢিল মারো। আহ কে রে ঢিল মারে? হা হা, কেমন মজা! এ কি তোমরা আমাকে মারছো কেন? আরো ঢেল মারো কে। যাক বাবা লাগেনি। মার শালাকে মার মার। তোরা আমাকে মারছিস আমি কিছু বলিনি, তবে আমার বন্ধুকে মারিস না প্লিজ। না তোদের মনে কি কোনো দয়া নাই? অসহায় প্রাণীদেরকে এভাবে তোরা মেরে ফেললি কেন? প্রজাপতি কেমন দিলাম, ও প্রজাপতি কেমন দিলাম! ওর বন্ধুকে মেরছে, এবার ওকেও মারবো। ধর ওকে মার দেখি, কার কত শক্তি আছে, দে ঢেল দে। আহ এখানে থাকা আর নিরাপদ না, এখান থেকে পালিয়ে যেতে হবে। আমার চোখের সামনে আমার প্রজাপতি বন্ধুকে মেরে ফেলছে ওরা। ওদেরকে যেভাবে হোক আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। এই চলো সবাই সামনের দিকে যাই, সামনের মাঠটা পুরাই ফাঁকা, একটু ঘুরে আসি ওখান থেকে। টার্গেট এখন আমার সামনে। তোদেরকে এমন ভাবে ধরবো তোরা নিজেরাও বুঝতে পারবি না। এই দাঁড়াও সবাই এখানে, এখানে কিসের যেন একটা আওয়াজ পেলাম। কই আমি তো কোনো শব্দ পেলাম না। কে রে মাথার উপরে আবার এটা কি হই? সামনে আবার এটা কি? ওই চোখের সামনে দিয়ে সর, ওদিক যা। ওরা মরবে কিন্তু বুঝতে পারবে না তারা কিভাবে মারা গেল। কেমন মজা বন্ধু এখন? এমন এমন যন্ত্র আবিষ্কার করব ওদেরকে মারার জন্য। ওহ রশিটা অনেক শক্ত, এই রশিটাকে ফাঁদ হিসেবে ব্যবহার করতে হবে যাতে তারা বুঝতে না পারে। আমার বন্ধুর প্রতিশোধের নেশায় আমার চোখে ঘুম ধরে না।
এটা মেরে চেক করলাম, হাতটা অনেক সোজা আছে আমার। আসো আরেকটা আয়া পড়ছে এবার। ও শিট, আপেলের পরিবর্তে তুই আসলে এখানে মারা পড়তে আজকে। একটু সামনের দিকে যাও, বুঝতে পারবে বাসা। ওরে বাবা, মাঝখানে দেখি আবার ফাঁকাও আছে, বাহ অনেক ভালোই লাগলো তো। কপালটা তোর ভালো, তবে বেশিক্ষণ আর ভালো থাকতে পারবি না তুই। বাঁচাও, হে কেউ আসো প্লিজ, বাঁচাও। বাঁচে গেলাম, যাই হোক। হ্যাঁ কি এগুলো, বুঝতে পারতেছি না কিছু তো, কাম সারছে রে। দেখ নেচের দিকে, দেখ নেচের দিকে। বাঁচাও, সর্বনাশ, এটা আবার কে? প্রতিশোধ কাকে বলে বুঝবে এবার।